ফায়ার সার্ভিসের হেড অফিস থেকে, অর্থাৎ যে নগর ভবন বঙ্গবাজার, ঠিক তার পিছনে কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটাল, সেখানে আজ 29 রমজান, দ্যাটস মিন 9 এপ্রিল 2024, আমরা কাজী আলাউদ্দিন রোডে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, যেটা পশু হাসপাতাল নামে যেটা পরিচিত, সেখানে এই ঈদকে কেন্দ্র করে পশু পাখি প্যাট অ্যানিমেল যেগুলো আছে সেগুলো কী ধরনের প্রস্তুতি রাখা উচিত সে সম্বন্ধে একটু জানতে আজকে আমরা হসপিটালে যাচ্ছি ভিতরের দিকে। এটা কি সমস্যা হয়েছে? আপনার কি নিয়ে আসলেন ভাইজান? ক্যাট কি সমস্যা হয়েছে? চোখে শুনি, থ্যাংক ইউ। মূলত প্রাণী সম্পদ মন্ত্রক থেকে নিবন্ধন কাউন্টার, এখান থেকে নিবন্ধন করি ভিতরে যেতে হয়। কেন্দ্রীয় ভেটেরিনারি পরিচালক ওনার একটা সাক্ষাৎ কেন্দ্র, আমরা এই কেন্দ্রীয় পরিচালক, কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটাল ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ আল মামুন সাহেবের একটু সাক্ষাৎকার নেব। জি আসসালামু আলাইকুম। ঈদের ছুটি তো দেখা গেছে, মন্ত্রণালয় ব্যাংক সব জায়গায় ঈদের ছুটি লেগে গেছে, বাট আপনি এই সময়টা আপনাকে পাবো বলে ঈদের আগে আমি খুব আনন্দিত, এই জন্য আপনার একটা সাক্ষাৎকার আমি নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা এবং আপনার পদবিটা দয়া করে যদি একটু বলতেন। আমি ডক্টর আজিজ আল মামুন, পরিচালক সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল, প্রাণী সম্পদের দপ্তর ঢাকা। অগ্রিম ঈদ মোবারক, দুদিন পরে ঈদ শুরু হচ্ছে। আজকে আমরা বাংলাদেশের বলা চলে যে পশু হসপিটাল, যেটা আমরা যে নামে চিনি সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল, একজন বলা চলে যে প্যাট অ্যানিমেলের পুরো বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞের একজনের সাথে আমরা বসা, সেখানে আমার তাদের কাছে জানতে চাওয়া যে ঈদ কেন্দ্রিক, আমি আপনার কাছে প্রথমে এসে যেটা জানতে পারলাম যে ঈদ কেন্দ্রিক মানুষ বিভিন্ন জায়গায় চলে যাওয়ার কারণে এখন দেখা গেছে যে প্যাট অ্যানিমেলটা আসার প্রবণতা একটু কম, এই যে ঈদে যাচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখানে এই ঈদে তাদের করণীয় কি, এই ওয়েদার চেঞ্জে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কি করণীয়? অ্যাকচুয়ালি ঢাকা শহরে পেট অ্যানিমাল দিন দিন বেড়ে চলেছে, অনেক সময় এই ঈদের ছুটিতে অনেকেই তাদের পেটটাকে তাদের সঙ্গী হিসাবে তারা এলাকায় নিয়ে যাচ্ছে। তা আমার পরামর্শ থাকবে যে যারা পেটগুলো তারা সঙ্গী সাথী হিসাবে এলাকায় নিয়ে যাচ্ছে, তাদের উপযুক্ত পরিবেশ যেন সেখানে পায়। হঠাৎ করে আবহাওয়াগত চেঞ্জের কারণে তাদের অনেক সময় খাবারটা হতে পারে বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে, ঠান্ডা লাগতে পারে। এই ক্ষেত্রে আমি বলবো যাতে এইগুলোকে প্রতিরোধ করা, যাতে এই ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনায় তারা রাখত সেই ব্যবস্থাপনা যেন যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যেন থাকে, সেই ব্যবস্থা খেয়াল রাখতে হবে। পাশাপাশি এরপরেও যদি কোনো পোর সিকনেস চলে আসে বা ক্ষুধামন্দা আসে, সেক্ষেত্রে ক্ষুধামন্দার ক্ষেত্রে তারা কিছু ভিটামিন জাতীয় কিছু সিরাপ তারা খাওয়াতে পারে, আর পোর সিকনেস যদি চলে আসে সেক্ষেত্রে ল্যাকটোজ জাতীয় কোনো সিরাপ তারা, ল্যাকটোজ যেটা আমরা এরপরেও যদি কোনো বেশি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে নিকটস্থ কোনো পেট কেয়ার সেন্টার বা যদি ঢাকা শহরে হয় তাহলে আমাদের সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল, যদিও ঈদের মধ্যে সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটালটা কতক্ষণ খোলা থাকে? ঈদের ভিতরেও আমাদের সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল আমরা ইমার্জেন্সি হিসাবে আমরা স্বল্প পরিসরে এক বেলা করে আমরা এখানে খুলে রাখছি। তার মানে আমরা বলতে পারি যে ঈদের দিন বেলা 2টা 1টা 2টা পর্যন্ত এখানে আসলে ইমার্জেন্সি সেবাটা, ইমার্জেন্সি সেবা সে পেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি ক্ষুধামন্দ হয়, যেটা আমরা বললাম যে খাবারে দেখা গেছে ওয়েদার চেঞ্জের কারণে সে খাবার খাচ্ছে না, তার অনেক সময় এরকম হয় যে ঠান্ডা লাগে, জ্বর হয়, এখন সে একটা দুর্গম এরিয়ায় এই প্যাডটা নিয়ে গেলো, সেক্ষেত্রে আপনাদের প্রাইমারি সাজেশনটা কি? আমি তো বলছি যে দুর্গম এলাকায় যদি সে তার এলাকাতে নিয়ে যায়, মানে সেক্ষেত্রে আমি ওই এলাকার নিকটস্থ কোনো পেট কেয়ার সেন্টার সেখানে যোগাযোগ, বাংলাদেশে পেট কেয়ার। এরপরেও আমি বলবো যে এই ঈদের সময় অনেকে বাসা বাড়িতে হয়তো পোলাও বিরিয়ানি এই ধরনের খাওয়া দাওয়া করে, তার পেটটাকে কিন্তু এই ধরনের খাদ্য খাওয়ার সেক্ষেত্রে চেঞ্জ করা ঠিক হবে না। নর্মাল যে খাদ্য খাওয়ার সে খেত সেটা চেঞ্জ না করাই বেটার,
সেই ক্ষেত্রে বাসা বাড়িতে যদিও ঈদের আমেজে পোলাও বিরিয়ানি এই ধরনের খাদ্য খাওয়ার খাই, কিন্তু এগুলোকে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই ঈদের পর ফুল পরিসরে হসপিটাল কবে নাগাদ শুরু হবে? এটা তো আমাদের ঈদের ছুটি আছে এখানে 14 তারিখ পর্যন্ত, 15 তারিখ থেকে যথারীতি আমাদের হাসপাতাল খোলা থাকবে। এমনিতেই সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল আমরা শিফটিং ওয়াইজে এখানে কার্যক্রম চলে, আর ছুটির দিনও এখানে আমরা। আমাদের কাছে অনেক দর্শক জানতে চায় যে এই সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটালগুলো কোথায় কোথায় পূর্ণাঙ্গ সেবা দিচ্ছে ঢাকার বাইরে। সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল মানে সেন্ট্রাল বলতে পারি ভেটেরিনারি হসপিটালগুলো সরকারিভাবে আর কোথায় কোথায়? সরকারিভাবে এখানে আমাদের প্রত্যেকটা জেলা শহরে তো ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হাসপাতাল আছে, আমাদের উপজেলাগুলিতে উপজেলা ভেটেরিনারি হাসপাতাল আছে, এখানে তো সরকারি। ঢাকায় কয়টা আছে? ঢাকাতে তো সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল একটাই, এর পাশাপাশি আমাদের কিছু মেট্রো এলাকায় কিছু আমাদের সেবা দেওয়া হয়। ঢাকায় কি বিভিন্ন এলাকায় এই মেট্রোপলিটন যে প্রাণী সম্পদ অফিসগুলো আছে ওখানে প্রাণী সম্পদ যে অফিসগুলো? আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের অনেক দর্শকই জানতে চায় যে টিকার যে কোর্স এটা কতটুকু এখানে করানো হয় আর কতটুকু এখানে সরকারিভাবে সাপোর্ট দেওয়া হয়? টিকার ক্ষেত্রে আমরা ডগ এবং ক্যাটের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে র্যাবিস ভ্যাকসিনটা আমরা দিয়ে দিচ্ছি। আর অন্য কোনো সাপোর্ট প্রয়োজন হলে সেটা তার নিজ খরচে বাইরের যে ভ্যাকসিনগুলো সেগুলো বাইরে থেকে কিনে নিই। জরুরি ট্রিটমেন্টে কি এখানে অপারেশনগুলো কি জরুরি কোনো অপারেশনের প্রয়োজন হলে কি এখানে অপারেশন করা হয়? এখানে অপারেশনের সব ধরনের সুযোগ সুবিধা আছে এখানে, আমরা সেগুলো বিনামূল্যে এখানে করে থাকি। সরকারি মানে সিদ্ধান্ত অনুযায়ী আমরা সরকারিভাবে আমরা এই সেবাগুলো দিয়ে থাকি। আর এই যে একটা শীত থেকে গ্রীষ্মের দিকে আমরা চলে আসলাম, এই ওয়েদার চেঞ্জের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা যারা প্যাট অ্যানিমেল পালে তাদের প্রতি? আমার পরামর্শ হবে, আমি তো আগেই বলেছি যে তাদের যে ম্যানেজমেন্ট যেন কোনো ত্রুটি না হয়। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।